পরিকল্পনা মাফিক কয়েকটা ছাগল প্রকট করে। এরপর সেই ছাগলগুলোকে সে জবাই করে আর টুকরো টুকরো করে। এরপর খাসির মাংসগুলো নিয়ে পেতনি জঙ্গলে আসে। সাধারণ একটা পাখির রূপ নেয়। এরপর খাসির মাংসগুলো নিয়ে জঙ্গলের একটা বড় গাছের তলায় বসে। এদিকে ততক্ষণে রাত অনেক গভীর হয়ে আসে। তোমরা কে কোথায় অনাহারে আছো? আমার কাছে এসো, আমি তোমাদের ফ্রিতে খাসির মাংস দিব। পাখি রূপে ডাইনি এদিক সেদিক তাকিয়ে সবাইকে ডাকতে থাকে। এদিকে সুখীর মেয়ে পারুল তার মায়ের সাথে বায়না ধরে। মা, ও মা, আজকে আমাকে একটু খাসির মাংস রান্না করে দাও না মা। সে কতদিন হয়ে গেল আমি কোনো মাংস খাই না। ও মা, দাও না মা। তুই তো জানিস রে মা আমি কতটা গরিব, নুন আনতে আমাদের পানটা ফুরোয়। আমি তোকে কি করে অত দামি খাসির মাংস খাওয়াবো বল শোনা। না না না, আমি কিচ্ছু জানি না, আমাকে খাসির মাংস এনে দাও না মা। আহ, কানের কাছে তো ঘ্যান ঘ্যান করিস না তো, যা ঘুমিয়ে পড়। পারুল মায়ের বকুনি খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে সুখী মেয়ের কান্না দেখে অনেকটা ভেঙে পড়ে। আর বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমি আজ এতটাই হতভাগা যে আমি আমার মেয়ের মুখে সামান্য খাসির মাংস তুলে দিতে পারছি না। হঠাৎই পেছন থেকে পাখি রূপী পেতনি সুখীকে বলে, কে বলেছে তুমি অভাগা? তোমার তো অনেক ভাগ্য ভালো, তার কারণে আমার সাথে তোমার দেখা হয়েছে। কে তুমি আর তোমার সাথে দেখা হওয়াটা আমার সৌভাগ্য কেন? আমি একজন পর্যটক, বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে পাখিদের দুঃখ দুর্দশা জানাটাই হলো আমার শখ, আর তাদের প্রয়োজন অনুযায়ী ত্রাণ দেওয়া হলো আমার ভালো লাগা। আমি তোমার সব কষ্টের কথা শুনেছি, এই নাও খাসির মাংস, এটা নিয়ে তুমি তোমার মেয়েকে রান্না করে দাও। তোমাকে এর জন্য কত টাকা দিতে হবে? এর বিনিময়ে আমাকে কোনো টাকা দিতে হবে না। তুমি এই খাসির মাংস পেয়ে যদি খুশি হও আমি তাতেই ধন্য হয়ে যাব গো। আমি অনেক খুশি হয়েছি, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই রাতে তো মনে হয় তোমার থাকার কোনো জায়গা নেই, তাই না? তাই চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আজ রাতটুকু কাটিয়ে না হয় আবার ফিরে এসো। আমি যদি তোমার সাথে যাই তাহলে তোমার মতো অসহায়কে আমি কি করে সাহায্য করব বলো? তাদেরও যে রাতের আধারে খাসির মাংসের খুব প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে তুমি যাও। সুখী খাসির মাংস নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে আসে, আর রাত জেগে মেয়ের জন্য খাসির মাংস রান্না করে ঢেকে রাখে। এদিকে সকাল হয়ে আসে। সবাই ঘুম থেকে উঠে পড়ে। মা পারুল, এই নে মা তোর জন্য খাসির মাংস, এবার পেট পুরে খেয়ে নে তো মা। মা, তুমি আমার জন্য সত্যি সত্যি খাসির মাংস রান্না করেছো, দাও আমাকে দাও মা, আমি তাড়াতাড়ি করে খাই। পারুল মায়ের কাছ থেকে খাসির মাংস নিয়ে দুহাতে কপ কপ করে গিলতে থাকে। মেয়ের খাওয়া দেখে সুখী মনে মনে শান্তি অনুভব করে, আর মেয়েকে রেখে কাজ চলে যায়। এদিকে পারুল খাওয়া শেষ করে যে না জল খেতে যাবে, এমন সময় সে অদৃশ্য হয়ে নিজেকে পেতনির কাঁঠাল বাড়িতে আবিষ্কার করে। আমার ঘর ছেড়ে আমি কোথায় চলে এলাম? হুরি বাবারি, তুই আমার আস্তানায় চলে এসেছিস, এবার আমি তোকে খেয়ে আমার প্রতিশোধ নিব। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। মা, বাঁচাও, মা আমাকে বাঁচাও। পেতনি পারুলের কোনো কথা না শুনে পারুলকে মেরে ফেলে, আর পারুলকে খেতে থাকে। কচি পাখির মাংস খেতে যে কত মজা, আজ থেকে তো আমি রোজ
খাসি পাখির মাংস খাবো। এরপর থেকে প্রতিদিন পেতনি রাতের আধারে খাসির মাংস ফ্রিতে দিয়ে ছোট ছোট পাখির ছানাগুলোকে তার কাঁঠাল বাড়িতে নিয়ে খেয়ে ফেলে। আর দিন দিন জঙ্গলের পাখিরা অদৃশ্য হতে থাকে, এ নিয়ে সবার মাঝে গোলযোগ শুরু হয়ে যায়। আচ্ছা, তোমরা কি জানো আমাদের ছানাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? না রে, কেউ জানি না। আচ্ছা বলতো, তোর মেয়ে হারিয়ে যাওয়ার আগে কি করেছিল? আমার মেয়েটা আমার কাছে খাসির মাংস খেতে চেয়েছিল। সেদিন রাতের আধারে একটা পাখি এসে আমাকে খাসির মাংস দান করে, আর আমি সেই খাসির মাংস রান্না করে আমার মেয়েকে খাওয়াই। তারপর থেকে আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না গো। তোমাদের ছানাদের সাথেও কি একই ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আমাকেও একটা পাখি রাতের আধারে খাসির মাংস দিয়েছিল, আর সেই মাংস খাওয়ার পর থেকেই আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই ওই রাতের আধারে খাসির মাংস দেওয়া পাখির মধ্যে কোনো গড়বড় আছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি এর রহস্য বের করেই ছাড়বো। শুধু এবার রাত হওয়ার অপেক্ষা। এরপর টুনি রাতের অপেক্ষায় থাকে, এদিকে রাতও হয়ে যায়। টুনি বাহিরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পেতনিও পাখির রূপ নিয়ে জঙ্গলে আসে। বেশ কিছুক্ষণ পেতনি জঙ্গলে ঘুরে বেড়ায় খাসির মাংস দেওয়ার জন্য, কিন্তু কাউকে না পেয়ে পেতনি তার কাঁঠাল বাড়ির দিকে ফিরে যেতে থাকে। এদিকে টুনিও পেতনির পিছু পিছু যেতে থাকে। আর অবশেষে পেতনি তার কাঁঠাল বাড়িতে চলে আসে, আর সাধারণ পাখির রূপ থেকে পেতনির রূপ নিয়ে নেয়। আজ এত কষ্ট করলাম আমি, কেউই তো এলো না আমার কাছে খাসির মাংস নিতে। ওহ, আজ আমি পাখির ছানা কোথায় পাবো? টুনি পেতনির কথা শুনে আর সাহস করে পেতনির সামনে যায়। সামান্য পাখি হয়ে তুই আমাকে এত বড় কথা বললি, আমি কিভাবে বোকা? হে বলতো আমায়। আগে তুমি আমাকে বলো যে কেন তুমি নিরীহ পাখির ছানাগুলোকে ধরে ধরে খাচ্ছ? নিরীহ? সেদিন তো আমাকে আর আমার ছানাকে কেউ নিরীহ বলেনি, সবাই আমাকে আর আমার ছানাকে মেরে ফেলেছিল। কেন মেরে ফেলেছিল, সব ঘটনা খুলে বলো তো আমাকে। অনেক দিন আগের কথা, আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে এই জঙ্গলেই থাকতাম। একদিন হঠাৎ করে আমার স্বামী মারা যায়, আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি অসহায় হয়ে পড়ি। তবু কোনো রকমে অন্যের বাড়িতে কাজ করে মামির পেট চলে যাচ্ছিল। একদিন আমার মেয়েটা খাসির মাংস খাওয়ার জন্য বায়না ধরে, সবার কাছে ভিক্ষা চাই, কিন্তু কেউই আমাকে এক টুকরো খাসির মাংস দেয়নি, বরং আমাকে বিনা অপরাধে মারতে থাকে। আমার কষ্ট দেখে আমার মেয়ে এগিয়ে এলে সবাই আমার মেয়েকেও মারতে শুরু করে, আর মারতে মারতে আমাদের মেরেই ফেলে, আর আমাদের দেহগুলো কেটে খাসির মাংসের সাথে মিশিয়ে দেয়। মানলাম তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি যাদের মারছো তারা তো কেউ কোনো অপরাধ করেনি, শুধু শুধু ওদের হত্যা করছো কেন বলো? আমি বলি কি বোন, তুমি তো মারাই গেছো, সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করেছো, অন্য কাউকে আর সেই কষ্ট দিও না গো। দয়া করে দয়া করে তুমি ফিরে যাও পাতালপুরিতে তোমার মেয়ের কাছে। তুই ঠিকই বলেছিস রে, আমি অন্যায় করেছি, তাই আমি আর অন্যায় করতে চাই না, আমি ফিরে যাচ্ছি পাতালপুরিতে। পেতনি টুনির কথা মেনে পাতালপুরিতে ফিরে যায়। এদিকে জঙ্গলের সব পাখিরাই আতঙ্ক থেকে মুক্ত হয়। শয়তান পেটুকুন না কোথাকায়, আমি তোকে ভালোবেসে দুটো রসগোল্লা খেতে দিলাম, আর তুই কি না আমার সব রসগোল্লা খেয়ে ফেললি? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। মা, আমাকে খেতে দাও না মা, আমার চেয়ে খুব খুদে পেয়েছে। ও মা,
না খেতে? সবে মাত্র তো কতগুলো খাবার খেলি, এখনই আবার কিসের খাবার চাচ্ছিস? হ্যাঁ, আমি আর তোর বাবা মিলে সারাদিন যা রোজগার করি তা তো তোর খাবারের পিছনে চলে যাচ্ছে। আমরা সঞ্চয় করব কি করে বলতো? মা, আমি কিচ্ছু জানি না, আমার খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও, ব্যাস। হাড়িতে কিছু খাবার আছে, খেয়ে নে যা। তোর এমন খাই খাই আর একদম ভালো লাগছে না আমার। তোমায় ভালো নাই বা লাগলো, কিন্তু আমার তো খাওয়া হলো। পেটুক কন্যা হাসতে হাসতে রান্নাঘরে গিয়ে হাড়ির সব খাবারগুলো খেয়ে নেয়। তোর মাত্র একটু খাবার দিয়ে আমার পেটের চড়াতেও তো হলো না। যাই, কালু কাকুর কলা বাগানে যাই, কাল বিকেলে কিছু কলা পাকতে দেখেছিলাম, আজকে একটু সাবাই করে দিয়ে আসি। আরে বা, কালু কাকা তো দেখছি না ঠিকই ঘুমাচ্ছে, এদিকে তো কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে। আহ, আমার জিভে যে জল চলে এলো, আমার যে আর তসেছে না। টুকি কলা গাছ থেকে একটা ছুরি কলা পেরে সামনে নিয়ে বসে পড়ে আর গপ গপ করে কলাগুলো গিলতে থাকে। খেতে খেতে টুকি প্রায় অর্ধেক বাগানের কলা খেয়ে ফেলে। এদিকে আবারও একটা কলার ছুরি পাড়তে গিয়ে একটা কলা গাছ ভেঙে মাটিতে পড়ে যায় আর অমনি ঠাস করে শব্দ হয়, আর সেই শব্দ শুনে কালুকা ক্লাব দিয়ে উঠে পড়ে। এই কে রে, কে রে আমার বাগানে, আর কিসের এত শব্দ হলো? হ্যাঁ, ওরে বাবা রে, টুকি কালুকাকে তো দেখে গেছে, বাঁচতে চাইলে এবার পালা তাড়াতাড়ি। এই এই একদম পালাবি না, দাঁড়া দাঁড়া বলছি, যা উড়ে গেল। কিন্তু উড়ে তুই কত দূর যাবি শুনি, আমি এক্ষুনি তোর বাড়িতে যাচ্ছি। টোনা টুনি, কোথায় টোনা? হ্যাঁ, কি হয়েছে কালু দাদা, তুমি হঠাৎ ডাকছো এভাবে? কি হয়নি সেটা বল, তোদের শয়তান বজ্জাত পেটু কন্যা আমার কলা বাগানের প্রায় অর্ধেক কলা খেয়ে ফেলেছে জানিস? তোদের মেয়েকে তোরা বাড়িতে খেতে না দিয়ে অন্যের খাবার চুরি করে খাওয়ার প্রশিক্ষণ দেওয়াচ্ছিস, তাই না? হ্যাঁ, আমরা আমাদের মেয়েকে যথেষ্ট খাবার খাওয়াই, আমরা অন্যের খাবার খাওয়ার জন্য ওকে অনেক শাসনও করি, কিন্তু কখন যে বাড়ি থেকে বেরিয়ে অন্যের খাবার খায়। ওগুলো সব তোদের শেখানো। শোন, তোদের পেটু কন্যাকে কি করবি সেটা আমি জানি না, কিন্তু আমার যা ক্ষতি হয়েছে তুই আমার সেই ক্ষতিপূরণ এক্ষুনি দিয়ে দে। দিয়ে দে বলছি? আমার কাছে যে এখন কোনো টাকা নেই। যদি তোরা কোনো টাকা না দিস তাহলে এক্ষুনি আমি তোদের মেয়ের নামে থানায় গিয়ে চোরের মামলা করে আসবো বললাম, তখন সবগুলো মিলে জেলের ঘানি টানবি গিয়ে। না না কালু দাদা, তুমি এমনটা করো না, আমার একটা সোনার আংটি আছে, আমি তোমাকে ওটাই দিয়ে দিচ্ছি, তবু তুমি থানায় নালিশ করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দে তাড়াতাড়ি দিয়ে দে। এই নাও কালু দাদা, আর তুমি চলে যাও এখান থেকে। আজ ওর জন্য এত অপমানিত হতে হলো, আর আসুক খালি টুকি বাড়িতে, ওকে আমি মেরেই ফেলবো। ঠিক তখনই পেটুক কন্যা বাড়িতে ফিরে আসে। ও বাবা, ও মা, কি হয়েছে তোমাদের? তোমরা অমন করে দাঁড়িয়ে কেন আছো? তোর মুখ দর্শন করার জন্য, সামনে আয়। কেন মা? সামনে আয় বলছি। এইতো এসেছি মা, এবার বলো তো কি বলবে? আহ, আমাকে মারছো কেন? আমাকে মেরো না মা, উফ, আমার খুব লাগছে, আমাকে মেরো না, ছেড়ে দাও। বল বল, আর কখনো ওই অন্যের জিনিসে হাত দিবি? বল বল, দিবি না বল। মা, আর কখনো ওই অন্যের জিনিসে হাত দিব না, আমি তোমার সব কথা শুনবো, তবুও তুমি আমাকে মেরো না, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপরও যদি একই কাজ করিস তাহলে আমি তোকে জীবন্ত কবর দিব, এই বলে দিলাম।
টুকি মায়ের মার আর বকুনি খেয়ে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। এভাবেই কেঁদে সারা রাত পার করে দেয়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টলি রান্না করে খাবার নিয়ে মেয়ের ঘরে যায়। মা টুকি, নে মা, খাবারগুলো খেয়ে নে মা। মা, তুমি আমার জন্য শুধু এটুকু খাবার এনেছো? তুই তো জানিস মা, অনেক খাবার কেনার মতো আমাদের কোনো সামর্থ্য নেই। তবুও তুই কোনো জেদ করিস না। আচ্ছা শোন, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুই খাবারগুলো খেয়ে বাড়িতেই থাকবি, কেমন? একদম বাড়ির বাইরে যাবি না, বুঝেছিস? আচ্ছা মা, তুমি চলে যাও। এরপর টুনি তার কাজে চলে যায়। এদিকে টুকি খাবারগুলো খেয়ে নেয়। মা যে একেবারেই বুঝতে চায় না যে আমার অল্প একটু খাবারে কিছুই হয় না, খালি বলে সামর্থ্য নেই সামর্থ্য নেই, আর এসব ভালোই লাগে না আমার। মা বাবা কেউই তো এখন বাড়িতে নেই, আমি যদি এই সুযোগে বাইরে কোথাও থেকে একটু টো মেরে আসি তাহলে তো কেউ বুঝতেই পারবে না। পেটু টুনির যেমন কথা তেমন কাজ। টুকি বাড়ি ছেড়ে বান্টি কবুতরের রসগোল্লার দোকানে যায়। বান্টি কাকু, আমাকে কটা রসগোল্লা দাও না গো, আমার যে রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে। এই নে দুটো রসগোল্লা, এবার এখান থেকে যা তো দেখি। টুকি রসগোল্লা দুটো নিয়ে দোকানের পিছনে গিয়ে খেয়ে ফেলে। এদিকে বান্টি যখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে তখনই টুকি দোকানের ভিতর ঢুকে সবগুলো রসগোল্লা গপ গপ করে গিলতে থাকে, আর বান্টিও তাকে ধরে ফেলে। শয়তান পেটুকুন না কোথাকার, আমি তোকে ভালোবেসে দুটো রসগোল্লা খেতে দিলাম, আর তুই কি না আমার সব রসগোল্লা খেয়ে ফেললি? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। কাকু, আমার খুব লাগছে, আমাকে আর মেরো না। মা বাবা কোথায় তোমরা? আমাকে বাঁচাও। মা, উমা, আমাকে বাঁচাও। এই কাকু যে তোমার মেয়েকে একেবারে মেরেই ফেলবে। এমন সময় টোনার টুনি ওই দিক দিয়ে বাড়ি ফিরছিল। মেয়ের এমন করুণ অবস্থা দেখে, বান্টি দাদা, তুমি আমার মেয়েটাকে আর মেরো না গো, এভাবে যে মারলে আমার মেয়েটা কেবলে মরেই যাবে। ছোট লোকের বাচ্চারা, জানিস তোর মেয়ে আবার কত বড় ক্ষতি করেছে? তার বিনিময়ে তো তুমি ওকে অনেক মেরেছ, এবার একটু রেহাই দাও। শেষবারের মতো ওকে মাফ করে দিলাম, নিয়ে যাই এখান থেকে। এরপরে যদি কোনোদিন আমার দোকানের সামনে দেখি ওকে, তাহলে তো তোর মেয়েকে আমি মেরেই ফেলবো বললাম। টনি আর টোনা কাঁদতে কাঁদতে তাদের পেটুক কন্যাকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা টুকি, তুই আর কোনোদিনও একা কোথাও যাবি না, আজ থেকে তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি, আজ থেকে তুই বন্দি পেটুক কন্যা। না, টুকি তার মায়ের কথা মতো ঘর বন্দি হয়ে যায়। এভাবেই দিনের পর দিন পেটুক কন্যা ঘরে বন্দি হয়ে থাকে। এরপর সে একদিন তার মাকে বলে, মা, অনেক দিন হয়ে গেল আমি আমার মনের মতো খাই না, আজ তুমি আমাকে শুকনো রুটি আর ছোলা গুড় খাওয়াবে? আটার তো অনেক দাম রে মা, এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যেখান থেকেই পারি তোর জন্য শুকনো রুটি নিয়েই আসবো। মেয়েকে আশা দিয়ে টুনি জঙ্গলের পথে বেরিয়ে পড়ে। হঠাৎই টুনির নাকে শুকনো রুটি ভাজার গন্ধ আসে। মনে হচ্ছে কাকলি দিদির বাড়িতে শুকনো রুটি ভাজা হচ্ছে, আমি গিয়ে একটা রুটি চেয়ে নিয়ে আসি। কাকলি দিদি, কাকলি দিদি, তুমি তো অনেকগুলো শুকনো রুটি ভেজেছো গো, আমাকে একটা রুটি দিবে? আমার মেয়েটা যে খুব শুকনো রুটি খেতে চেয়েছে। আমার এত টাকা দামি আটার রুটি কিনা তোদের মতো ফকিরনিকে দিব? যা দূর হ, দূর হ এখান থেকে বলছি। কাকুলি টুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর কাকুলি সেখান থেকে ঘরে চলে যায়। এই সুযোগে টুনি দুটো শুকনো রুটি নিয়ে পালিয়ে বাড়িতে এসে টুকিকে দেয়। ওইদিকে কাকুলি দুটো রুটি কম পাওয়াতে রেগে গিয়ে টুনির বাড়িতে আসে আর টুনিকে মারতে শুরু করে। তোর
এত বড় সাহস? তুই কি না আমার রুটি চুরি করে এনেছিস? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। ও কাকলি মাসি, তুমি আমার মাকে মেরে লাগো, আর মেরো না আমার মাঝে। আমার মাঝে তার বন্দি পেটুকোটার জন্য ছোট রুটি চুরি করেছি। যা ফকিন্দির বাচ্চা, তোকে আমি মাফ করে দিলাম। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনো দিনও বেশি খাবার খাবো না। তুমি আর বাবা যা রোজগার করে আনবে আমি তাই খাবো। তবুও আমি তোমাদের আর কষ্ট দিতে পারবো না মা। আমার পাগলি মেয়ে, আজ তোর বাবা বাড়ি আসুক, তোর জন্য বাজার করে আনতে বলবো রে মা। আচ্ছা মা, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের কখনোই অতিরিক্ত কোনো কিছু করাই ভালো নয়। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।